আজ আমি আপনাদের সামনে তালের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। তালের শর্করা, তালের শর্করা খুবই টেস্টি, খুব সুন্দর খেতে একটা রেসিপি। আপনারা প্লিজ বানাবেন, দেখুন কিভাবে আমি বানাচ্ছি তালের শর্করা। তালটা ভালো করে ছড়ে নেব। আমি এরকম একটা মেশিন নিয়েছি, মেশিনটা এইভাবে বাটিতে রেখে এইভাবে তালটা আমরা ছড়ে নেব। তাল ছড়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তাল থেকে পাকিটা আমরা বার করে নিয়েছি। পাকিটা বার করে নিয়েছি, এবারে এর মধ্যে আমরা পরিমাণ মতন চিনি আর পরিমাণ মতন সাজা দেব। সাজাটা কি আমি আপনাদের এখন জানাবো না, যখন আমার তাল শর্করা রেডি হয়ে যাবে তখনই আমি আপনাদের সাজাটা কি দিয়েছিলাম সেটা আমি আপনাদের জানাবো। কারণ এটা একটা টিপস যে এই রেসিপিটা বানানোর সময় যদি আপনি সাজার নামটা যদি আগে নেন তাহলে এটা নাও বুঝতে পারে। এর মধ্যে পরিমাণ মতন চিনি আর পরিমাণ মতন সাজা দেব। প্রায় 5 মিনিট ধরে আমরা এইভাবে ফেটিয়ে যাচ্ছি, এবারে আমাদের ফাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা চিনি আর সাজাটা অ্যাড করব। পরিমাণ মতন চিনি, প্রায় এখানে আমরা 2 চামচের মতন চিনি নিলাম। আপনাদের যদি তালটা মিষ্টি কম থাকে তাহলে আপনারা একটু বেশি পরিমাণ চিনি দিতে পারেন, আমাদের তালটা মিষ্টি তাই আমরা 2 চামচের মতন চিনি নিলাম। চিনিটা ভালো করে গলিয়ে নেব, এর 2-3 মিনিট এরমভাবে নাড়তে থাকলে চিনিটা আমাদের গলে যাবে। এবারে আমরা সাজাটা এর মধ্যে অ্যাড করব। ভালো মতন থালা নিয়েছি, এবার এর মধ্যে আমরা ওই তালের শর্করার যে ব্যাটারটা রেডি করেছি সেটা আমরা এর মধ্যে দেব। এভাবে ট্যাপ করে দেবো আপনার। আমাদের দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিভাবে আমরা পেতলের থালার মধ্যে বসিয়ে নিয়েছি, এটাকে এবার আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো। ঘন্টা খানেকের মতন আমরা এটাকে রেখে দেবো, তারপর রেডি হয়ে যাবে আমাদের তালের শর্করা। আমাদের তালের শর্করা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে, আমরা এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা। এখন এটাকে এভাবে তুলবো, আপনারা দেখাই কিরম শক্ত হয়ে বসেছে। এটা ঘন্টা খানেকের মধ্যে, 1 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে তারপর আমরা ফ্রিজে 1.5 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। আপনাদের দেখাই, এই দেখুন কিভাবে উঠেছে। আমাদের তালের শর্করা রেডি হয়ে গেছে, এবার আমি আপনাদের পিস করে দেখাবো।
জানিয়ে রাখি যে সাজাটা দিয়েছিলাম সে সাজাটা ছিল চুন, ঠিক আছে? এটা বানানোর সময় কিন্তু আপনারা ওই সাজাটাকে চুন বলবেন না, তাহলে এই জিনিসটা যে শক্তভাবে বসেছেন দেখতে পাচ্ছেন, এটা নাও বসতে পারে, দেখতে পাচ্ছেন? সেটা নাও বসতে পারে।